আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন উইথ জাফর ভিয়া। সো আজকের এই লেসনে আমরা আলোচনা করতে যাচ্ছি আলসের রাইটিং টাস্ক ওয়ান নিয়ে, এবং এটা একাডেমিক রাইটিং টাস্ক ওয়ানের বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আজকের এই লেসনে আমরা শিখব কীভাবে আলসের রাইটিং টাস্ক ওয়ানের কীভাবে টেবিল ডিসক্রাইব করতে হয়। সো আজকের এই লেসনে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কীভাবে আমরা যে কোনো রাইটিং টাস্ক ওয়ানেরই ইন্ট্রোডাকশন লিখব, ওভারঅল লিখব, এবং কীভাবে এই টেবিলগুলোকে খুব সহজে আমরা ডেসক্রাইব করতে পারি। সো চলেন আমরা শুরু করি। সো আপনার রাইটিং টাস্ক ওয়ান এরকম একটা টেবিল আসতে পারে আপনার আইএলটিএস এর রাইটিংয়ে। সো আমরা প্রথমত যে কাজটা করবো, কোয়েশ্চেনটা একটু পড়তে হবে। দেখেন ইনস্ট্রাকশনে বলা আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। তার মানে হচ্ছে আপনার এই টাস্কের জন্য আপনার 20 মিনিটস টাইম আছে, এবং এই 20 মিনিটস টাইমের মধ্যে আপনাকে কী করতে হবে, আপনার গ্রাফটাকে কমপ্লিট করতে হবে। ওকে, সো আমরা কোয়েশ্চেনটা পড়ি, কী বলা আছে, দ্য টেবল বিলো গিভস information about changes in modes of travel in England between 1985 and 2000. তার মানে 1985 থেকে 2000 সাল পর্যন্ত কিছু লাইক চেঞ্জেস ছিল ইন মুডস অফ ট্রাভেল, মানুষ যে ট্রাভেল করতো এক জায়গা থেকে আরেক জায়গায়, বিভিন্ন ধরনের মুডস অফ ট্রাভেল তারা ইউজ করে, ট্রান্সপোর্টেশন ইউজ করে তারা যেত। সো এইখানে কিছু চেঞ্জেসের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা দেখি বলা আছে সামারাইজ দি ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দি মেন ফিচার্স and make comparisons are relevant. So writing task one ei kotha ta onek beshi important. Ekhane je information ta deya ache ta amaderke summarize korte hobe, ekhane je information ta ache, ebong main feature gulo ke amaderke like ki korte hobe, report korte hobe main je feature gulo thake gulo. So ami apnaderke dekhabo je kibhabe main feature gulo identify korben ebong কীভাবে আপনার কম্পারিজন গুলো করবেন। ওকে, সো চলেন আমরা দেখি। প্রথমত কাজ হচ্ছে আপনার এই টেবিলটাকে বোঝা। ওকে, টেবিলের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যদি টাইম থাকে, খেয়াল রাখেন টেবিলটা সাধারণত দুইটা ওয়েতে আসতে পারে, একটা হচ্ছে আমাদের টাইম রিলেটেড যেটাকে আমরা উইথ ডিউরেশন বলি, আর একটা হচ্ছে উইদাউট ডিউরেশন আকারে। সো আজকে আমরা শিখব টাইম রিলেটেড যেটা উইথ ডিউরেশন। সো এটা দেখতে পাচ্ছেন ইন 1985 অ্যান্ড 2000। সো এখানে কিছু মোডস অফ ট্রাভেলের নাম লেখা আছে লাইক ওয়াকিং, বাইসাইকেল, কার, লোকাল বাস, লং ডিস্টেন্স বাস, ট্রেন, ট্যাক্সি, আদার অল মোডস অফ সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমাদের কাজ হচ্ছে টেবিলের কাজ একটু খেয়াল রাখবেন সবাই। আমি একটু শর্টলি একটু বলে দিচ্ছি যে ওয়াকিং, বাইসাইকেল, কার, লোকাল বাস, লং ডিস্টেন্স বাস, যে সাবজেক্টগুলো আছে আমাদেরকে একটু খেয়াল রাখবে। এখানে দুইটা কাজ থাকে সাধারণত, কয়টা কাজ থাকে, দুইটা কাজ। সো দুইটা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে কী করা, লাইক ইনক্রিজ করে, এখানে দুইটা ট্রেন ফলো করে, একটা হচ্ছে ইনক্রিজ করবে আর একটা হচ্ছে ডিক্রিজ করবে। সো আমরা এখানে দেখব কোন কোন সাবজেক্টগুলো ইনক্রিজ করেছে এবং কোন কোন সাবজেক্টগুলো ডিক্রিজ করেছে। দেখি ওয়াকিং ইন 1985 ছিল 255, যেটা 2000 হয়েছিল 237, তার মানে এটা হ্রাস পেয়েছে। তারপরে আমরা যাই বাইসাইকেলে, বাইসাইকেলটাও হ্রাস পেয়েছে, কার ইনক্রিজ করেছে, আই মিন বৃদ্ধি পেয়েছে, লোকাল বাস এটাও আমাদের হ্রাস করেছে, লং ডিস্টেন্স বাস বৃদ্ধি পেয়েছে, ট্রেন বৃদ্ধি পেয়েছে, ট্যাক্সি বৃদ্ধি পেয়েছে, আদার ট্রান্সপোর্টও বৃদ্ধি পেয়েছে। সো তার মানে এখানে কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো ডিক্রিজ করেছে, আই মিন হ্রাস পেয়েছে, আর কিছু কিছু সাবজেক্ট ছিল যেগুলো বৃদ্ধি পেয়েছে। সো আমরা যে কাজটা করব, প্রথমত কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা, তারপরে আমরা লিখব ওভারঅল, তারপরে লিখব আমরা হচ্ছে কি বডিটাকে ডেসক্রাইব করব। সো বডিটা লেখার সময় খেয়াল রাখবেন আপনার যে যে সাবজেক্টগুলো এখানে বৃদ্ধি পেয়েছে, আমি একটু রিপিট করি, যে যে সাবজেক্টগুলো বৃদ্ধি পেয়েছে এগুলোকে একটা টপিকের মধ্যে লিখবেন, আর যেগুলো হ্রাস পেয়েছে একটা বডির মধ্যে লিখবেন, আর যেগুলো হ্রাস পেয়েছে ওগুলো আরেকটা বডির মধ্যে লিখতে হবে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো চলেন প্রথমত আমরা দেখব ইন্ট্রোডাকশনটা কি। বল, সাধারণত ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা থাকবে ঠিক ওই কোয়েশ্চেনটাকে মডিফাই করে, একটু মাথায় রাখবেন আলসার রাইটিং টাস্ক ওয়ানের গ্রাফের যে কোনো ধরনের ইন্ট্রোডাকশন লেখার জন্য আপনারা হচ্ছে কোয়েশ্চেন্স এমফাসাইজ করবেন। কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এখানে জাস্ট যতটুকু পসিবল মডিফাই করে, লাইক প্যারাফ্রেজ করে আপনি লিখবেন, ওয়ার্ডগুলো চেঞ্জ করে আপনি যতটুকু পারেন লিখবেন। ওকে, সো আমরা এখানে একটা ইন্ট্রোডাকশন লিখেছি, চলেন ইন্ট্রোডাকশনটা দেখি কী বলা আছে। বলা আছে দ্য গিভেন টেবল প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট অল্টারেশনস, ওইখানে ছিল চেঞ্জেস, আমরা এখানে বলছি কি অল্টারেশনস, আর ওইখানে ছিল গিভস, এখানে লিখলাম প্রোভাইডস, ইন টাইপস অফ ট্রাভেল, এখানে ছিল মোডস অফ ট্রাভেল ইন ইংল্যান্ড ফ্রম 1982 to 2000, এখানে ওইখানে ছিল বিটুইন, আর এখানে আমরা লিখলাম ফ্রম টু। সো আপনি যতটুকু পসিবল আপনি চেঞ্জ নিয়ে আসতে পারেন আর কি, ততটাই আপনার জন্য বেস্ট। ওকে, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা। এখন আমরা স্টেপ নাম্বার টুতে যাবো, যেটা হচ্ছে ওভারঅল। সো ওভারঅলটা লিখবো আমরা কীভাবে, ওভারঅলটা লিখার জন্য খেয়াল রাখবেন এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রাফের মধ্যে থেকে যে কোনো ধরনের রাইটিং টাস্কের আপনারা যখনই ওভারঅল লিখতে যাবেন তখন
দুইটা বিষয় দেখতে হবে, কয়টা বিষয়? দুইটা। একটা প্রথম বিষয়টা হচ্ছে যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট ছিল কোনটা। আমি একটু রিপিট করি যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট কোনটা, এটা লিখতে হবে। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনাকে দেখতে হবে কোনটা লোয়েস্ট পয়েন্ট। সো আমরা একটু দেখি হাইয়েস্ট সাবজেক্ট ছিল কোনটা। এখানে কার্ডটা ছিল সবচেয়ে বেশি হাইয়েস্ট, লাইক 3000 থেকে 4000 লাইক ছিল এরকম অলমোস্ট, এটা ছিল হাইয়েস্ট। আর লোয়েস্ট আমরা বলতে পারি ট্যাক্সিটা, যেটা 13 থেকে 42 ছিল। সো আমরা হাইয়েস্ট বলবো কার অ্যান্ড লোয়েস্ট বলবো ট্যাক্সি। সো চলেন আমরা ওভারঅলটা দেখি। সো ওভারঅলের জন্য আমরা ওভারঅলটা লিখেছি এখানে, দেখেন বলা আছে ওভারঅল দি মোস্ট স্ট্রাইকিং অ্যাসপেক্ট শোন ইন দিস ফিগার ইজ দ্যাট। ওকে, সো এই যে সেন্টেন্সটা আছে যে এই ফিগারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা দেখায়, যে আপনাদের কাজ হচ্ছে এখানে যে মার্ক করে দিলাম সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আপনারা কমন রাখতে পারেন। আই মিন যে কোনো ধরনের, আপনারা যে কোনো ধরনের রাইটিং টাস্ক ওয়ান লেখার সময় ওয়ানের যখন আপনারা ওভারঅলটা লিখবেন তখন আপনারা এই সেন্টেন্সটা কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে, তারপর লেখা আছে দ্য প্রপোর্শন অফ কার ওয়াজ দি মোস্ট পপুলার। সো আমরা বললাম যে কী বলতে হবে আমাদেরকে, যে কারটা যেহেতু সবচেয়ে বেশি পপুলার ছিল তাহলে এখানে বলবো দ্য প্রপোর্শন অফ কার ওয়াজ দি মোস্ট পপুলার, এটা বলবো। তারপরে বলবো ওয়াইল দিয়ে আমরা কম্পেয়ার করবো, যেখানে দ্য ইউজ অফ ট্যাক্সি ওয়াজ দি লিস্ট পপুলার ওভার দি পিরিয়ড অফ টাইম। তার মানে যে টাইমটা ছিল 1985 থেকে 2000 পর্যন্ত আমাদের, যেটা সবচেয়ে হাইয়েস্ট এবং লোয়েস্ট ছিল আমরা এখানে লিখে দিলাম, এটা হচ্ছে ওভারঅল। এটাকেই বলা হয় মেন ফিচারগুলোকে কী করা, রিপোর্ট করা মানে লেখা। ওকে ডান, তাহলে স্টেপ নাম্বার টু ইজ ডান। এখন আমাদের কাজ হচ্ছে বডিটা লিখবো। সো বডিটা লেখার জন্য আমাদেরকে এটার উপর বেস করে লিখতে হবে। এখানে যে গ্রাফটা আছে আমরা প্রথমত যে সাবজেক্টগুলো বৃদ্ধি পেয়েছে এগুলো আমরা লিখবো। সো চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে লিখবেন। ওকে, বডি ওয়ানটা একটু দেখেন, বলা আছে কি এখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইউজ করেছি। বলা আছে অ্যাজ ইট ক্যান বি সিন দ্যাট দ্য ফিগার ফর কার ইনক্রিজড ড্রামাটিকলি ফ্রম 3000 টু 199 মাইলস ইন 1985 টু 4806 মাইলস ইন 2000। তার মানে 2000 আমাদের 1985 থেকে 2000 সাল পর্যন্ত যে ফিগারটা বৃদ্ধি পেয়েছে আমরা জাস্ট এখানে এটা লিখে দিলাম। তার পরবর্তী সাবজেক্টে আমরা যাব। পরবর্তী সাবজেক্টটা আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাস, কি বললাম আমি, লং ডিস্টেন্স, একটু খেয়াল রাখবেন, লং ডিস্টেন্স বা লং ডিস্টেন্স বাস, লং ডিস্টেন্স বাসটা বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে লিখবো এইভাবে যে বিটুইন 1985 অ্যান্ড 2000 এই সময়ের মধ্যে দেয়ার ওয়াজ এ গ্রাজুয়াল রাইজ, মানে স্লাইটলি এটা রাইজ করেছে, দেন ইন দ্য নাম্বার অফ লং ডিস্টেন্স বাস উইচ ওয়েন্ট আপ, মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পেয়েছিল ফ্রম 54 মাইলস টু 124 মাইলস এরকম। তারপর আমরা বলবো আফটার দ্যাট, এরপরে পরবর্তী সাবজেক্টটা আমরা লিখবো যেটা ছিল আমাদের ট্রেন। সো বলবো দ্য ইউজ অফ ট্রেন উইটনেসড, মানে দেখেছিল স্লাইট ইনক্রিজ, হালকা একটু বেড়েছিল, ফ্রম 289 মাইলস টু 366 মাইলস। ওয়ার ইজ, আমি বলছিলাম কম্পেয়ার কীভাবে করবেন। সো আমরা এখানে ওয়ার ইজ দিয়ে কী করলাম, একটা কম্পেয়ার করলাম। ওয়ার ইজ দ্য পিরিয়ড বিটুইন 1985 অ্যান্ড 2000 এক্সপিরিয়েন্সড আর র্যাপিড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ আদার ট্রান্সপোর্ট। সো এখানে স্লাইট এবং র্যাপিডের মধ্যে একটা কম্পেয়ার করলাম, দ্যাট রোজ ফ্রম 450 মাইলস টু 585 মাইলস। ওকে, আমরা এখানে ফিগারটা লিখলাম, তারপর লিখবো বাট কিন্তু দেয়ার ওয়াজ আ মিনিমাল আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য ইউজ অফ ট্যাক্সি। সো এই হচ্ছে আমাদের যেগুলো বৃদ্ধি পেয়েছে এটার একটা বডি আমরা এখানে লিখলাম, আপনারা সবাই একটু মিলিয়ে দেখবেন আবার একটু কাইন্ডলি। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে আমাদের যে যে সাবজেক্টগুলো বৃদ্ধি পেয়েছে, আপনারা চাইলে নোট টেকিং করে নিতে পারেন। এখন আমাদের যে সাবজেক্টগুলো হ্রাস পেয়েছে এগুলো লিখবো, সে ওয়াকিং হ্রাস পেয়েছে, বাইসাইকেল হ্রাস পেয়েছে, এবং হ্রাস পেয়েছে আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে আমাদের লোকাল বাস। তাহলে এই তিনটাকে আমরা আলাদা আরেকটা প্যারাগ্রাফে লিখবো। সো যেটা হ্রাস পেয়েছে এটা আমরা একটু দেখি, হাউ এভার দিয়ে আমরা বডিটা স্টার্ট করব। হাউ এভার দেয়ার ওয়াজ আ স্লো ফল ইন দ্য ফিগার ফর ওয়াকিং, মানে ওয়াকিং এর মধ্যে একটা স্লো ফল ছিল, উইচ ওয়েন্ট ডাউন, মানে কমে গিয়েছিল, ফ্রম 255 মাইলস ইন 1985 টু 237 মাইলস ইন 2000। ওকে, সিমিলারলি দ্য ইউজ অফ বাইসাইকেল অলসো মেনটেন দ্য সেম লেভেল ডিউরিং দ্য সেম টাইম, মানে বাইসাইকেলটা অলমোস্ট এভাবে কমে গিয়েছিল, এই কারণে আমরা লিখলাম একটা স্ট্রাকচারাল ভ্যারিয়েশন নিয়ে আসলাম। তারপর বললাম বাট দ্য পিরিয়ড বিটুইন 1985 অ্যান্ড 2000 উইটনেসড আ ড্রাস্টিক ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে খুব দ্রুতভাবে কমে গিয়েছিল, ইন দ্য নাম্বার অফ লোকাল বাস দ্যাট ডিক্রিজড ফ্রম 429 মাইলস টু 274 মাইলস। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফসটা। সো এই হচ্ছে আমাদের যে যে এই বডিতে আমরা আলোচনা করলাম যে সাবজেক্টগুলো আমাদের হ্রাস পেয়েছে। সো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, আপনাকে লাইক খুব বেশি তেমন কিছু করতে হচ্ছে না,
প্রথমত আপনাকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, তারপর ওভারঅল লিখবেন, তারপরে বডির মধ্যে আপনার এইভাবে বিষয়গুলোকে ইনক্লুড করে দিবেন। দেখবেন যে আসলে কোনটা বৃদ্ধি পেয়েছে, কোনগুলো হ্রাস পেয়েছে, এগুলো আপনারা আলাদা করে লিখবেন। এগুলো লেখার জন্য আপনারা আরো ওয়ে ফলো করতে পারেন, লাইক যেগুলো বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে এগুলো এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারেন, আবার যেগুলো বৃদ্ধি পেয়েছে এগুলোর মধ্যেও কম্পেয়ার করতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট আমি রেকমেন্ড করবো আপনারা এইভাবে লিখেন, যেগুলো বৃদ্ধি পেয়েছে এগুলোতে একটা বডি, আর যেগুলো হ্রাস পেয়েছে এগুলো আরেকটা বডির মধ্যে লিখবেন। সো আপনারা এই বিষয়গুলো কি করতে পারেন, ফলো করতে পারেন, রাইট? ওকে, সো এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক ওয়ানের টিবিল যে সলভ করবো, এইভাবে আমরা সলভ করতে পারি। সো আপনারা সবাই যেটা করবেন, লাইক হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন, যেভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখলাম। সো ইন্ট্রোডাকশনটা আপনারা আপনারা খেয়াল রাখতে পারেন, যে কোনো ধরনের রাইটিং টাস্ক ওয়ান আসলে ঠিক সেম ওয়েতে ইন্ট্রোডাকশনটা লিখবেন, ওভারঅলটাও সেম ওয়েতে হবে, হায়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টটা বের করবেন। এবং বডিতে প্রথমত আমরা ইনক্রিজ করেছি যেগুলো এগুলো লিখলাম, তারপর আমরা যেগুলো ডিক্রিজ করেছি সেগুলো লিখলাম। সো এখন কোয়েশ্চেন হচ্ছে অনেকেরই যে আমরা কি রাইটিং টাস্ক ওয়ানে কনক্লুশন লিখতে হবে কিনা। অ্যাকচুয়ালি দ্যার ইজ নো নিড টু রাইট দ্য কনক্লুশন ইন ফর রাইটিং টাস্ক ওয়ান। সো রাইটিং টাস্ক ওয়ানে আসলে কনক্লুশন লিখার কোনো কিছু নেই। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। সো এই হচ্ছে আমাদের টেবিলটা, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টেবল অ্যাকচুয়ালি, এবং এই হচ্ছে আজকে আমাদের সেশনটা, দ্যাটস অল অ্যাবাউট ইট। সো আপনাদের যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে অ্যাবাউট টেবিল রাইটিং, টেবল রাইটিং, পাইচার্ট রাইটিং এবং ডায়াগ্রাম রাইটিং, সো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এই টেবিল লেখাটা নিয়ে, আপনারা হচ্ছে লাইক আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, আমরা উইদিন আ শর্ট টাইম উইল ট্রাই টু রিপ্লে ইউ গাইস। অ্যান্ড আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আমাদের রাইটিং টাস্ক ওয়ানের উপরে আমাদের আরেকটা ভিডিও অলরেডি আমি ক্রিয়েট করেছি, আই মিন মেক করেছি, সেটা ছিল আমাদের পাই চার্টের উপরে। সো আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কের মধ্যে আমি ডিসক্রিপশনের মধ্যে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এবং কারো যদি কোনো ধরনের লাইক আইএলটিএস এর কোনো টপিকের উপরে কোনো ভিডিও দরকার হয় বা স্পেশালি কোনো ক্লাস দরকার হয়, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই যদি আপনার ভিডিওটা আপনাকে হেল্প করে, আর ইফ ইউ লাইক ইট প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার আওয়ার ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব ইয়েট। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, স্টিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফিজ, গুড লাক। Thank you.